মদের আসরে বিবাদ। এই বিবাদের জেরে এক বন্ধুকে গলা কেটে খুনের অভিযোগ উঠল অপর চার বন্ধুর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক তিন, গ্রেপ্তার এক। মদের আসরে বিবাদ, তার জেরে এক বন্ধুকে গলা কেটে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার সুগিয়াপাড়া এলাকায়। ঘটনায় মৃত মোহাম্মদ আদির। ঘটনার পর থেকে অভিযুক্ত চার বন্ধুর মধ্যে তিনজন পলাতক। বগল বালা বোলা কি দেখো লড়কা কো তোমরা মার দিয়া, ঝগড়া হুয়া থা দুসরা লড়কা সে, যা দো ঝগড়া মত করো, সব মিলজুল কে রহো, আকে পিছে সে না ছুরি মার দিয়া আমরা বাচ্চা কে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যে জগদ্দল থানার পুলিশ জয়প্রকাশ দাস নামে একজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দারু পানি পিয়ে খায় যাতে পিতা হামেশা লড়কা জো মুজো লড়কা ঝগড়া ভাই আই পরসো ছুট কে আয়া হ্যায়, পরসো ও ছুট কে আয়া হ্যায়, আর রাত মে হামারে লড়কা কো মার দিয়া, সব মিল সব মিল আদমি মিলজুল কে রহো, আর উসে বা উসকো জব ঘর আনে লাগা বাস উসকো পিছে সে মার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যাসল্যান্ড, জগদ্দল।